আলহামদুলিল্লাহ এই বছর আমাদের নাদের ভাই ইমন ভাই সবাই খেলাতে আমরা এই বছর টিমটা পেয়েছি অ্যান্ড মাশরাফি বিন মর্তজা হি হেল্পড আস লট অ্যাজ ওয়েল সো টাইমিং দিস ইয়ার ইজ ওয়েল ওয়েল ফর আস আমরা লাস্ট কাপড় দিয়ে যেগুলো আমরা ঢাকাতে আমাদের অনুষ্ঠান করেছিলাম তারপর সাথে সাথে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে দেখা হলো আর আমাদের মিডিয়া হলো কি সবচেয়ে ইজি অ্যান্ড কুইকেস্ট অ্যান্ড অনেস্ট ওয়ে টু রিচ আউট টু দ্য জেনারেল পাবলিক সো আপনাদের মাধ্যমে আমরা ওনাদের চাইতেছি আর আপনাদের কোনো অ্যাডভাইস বা কিছু থাকলে আমাদেরকে বলবেন আমরা ওপেন শু এটা শুধু আমাদের চার পাঁচজনের টিম না এটা আমাদের সিলেটবাসীর টিম এটা আমাদের বাংলাদেশের টিম এটা এখন নড়াইয়ের টিম শু মাশরাফি বিন মর্তজা এখানে আছে সব নড়াইবাসীরাই এখানে সাপোর্ট করবে আমাদের আমরা রাজীব খান আমাদের সিলেটের ডাইরেক্টর সিলেট থেকে আমি সিলেট থেকে আমাদের চেয়ারম্যান সিলেট থেকে সারোয়ার চৌধুরী বা আমাদের দুজন আরও ডাইরেক্টর আছে ওরা কিন্তু নড়াইয়ের সো এটা শুধু সব জায়গা থেকে হেল্প আসবে ইনশাল্লাহ ইফ উই ওয়ান্ট রেজাল্ট উই ওয়ান্ট এভরি ওয়ান টু বি ইন দ্য ফিল্ড অ্যান্ড উই ওয়ান্ট এভরি ওয়ান টু সাপোর্ট অ্যান্ড ইনশাল্লাহ উইল গেট এ গ্রেট রেজাল্ট আমি নিজে একজন সিলেটি সো ইট অলওয়েজ হার্টস যেমন আমরা দেখি সিলেট টিমটা সবচেয়ে বাজে সবচেয়ে লোয়েস্ট সো এটা আমাদেরও একটা যন্ত্রণা দেয় সো আমি জানি আমরা সবাই এটা নিয়ে একটু পীড়িত আছি আমি বলবো আসেন আমাদের সাপোর্ট দেন আমরা যেহেতু তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজটা পাইছি এটা চেঞ্জ করার একটা প্ল্যান আছে ডেফিনেটলি আমরা এভরি ইয়ারই চেষ্টা করবো যাতে চ্যাম্পিয়ন টিম বানানো আর আমাদের আপনাদের হেল্প লাগবে আপনারা আসুন আমার রিকোয়েস্ট থাকুন যেহেতু থ্রি ইয়ার্স এর কন্ট্রাক্ট দিয়েছে আমাদের সাথে থাকুন একটু ধৈর্য ধরুন আমরা ডেফিনেটলি উইল ট্রাই টু বিকাম দ্য চ্যাম্পিয়ন টিম ইউ ওয়ান্ট টু বি আমার আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের যে জার্নালিস্ট ভাই আসছেন আজকে এটা আপনাদের দায়িত্ব যে সিলেটের টিমকে নিয়ে আপনার টিম করে দেয়া এটা আমরা আশাই করতে পারি আপনাদের কাছ থেকে আমাদের সাথে থাকার সাথে আর আপনাদের জন্য কিছু গিফট ব্যাগ আছে অন দ্য ওয়ে ব্যাগ আপনারা দিয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ